তো দেখো, এই যে মাছ নিয়েছি, আজকে চলেছি মাছের রেসিপি। তো পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। দেখো এই যে মাছগুলোকে আমি ভালো করে আগে বেছে নেবো, বেছে নিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমি সর্ষেটাকে প্রথমে ভিজিয়ে রাখবো। তো কালো সর্ষে নিয়েছি 1 চামচ, আর সাদা সর্ষে নিয়েছি 1.5 চামচ, আর এখানে দেখো আমি পোস্ত দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। তো এইগুলোকে আমি আগে জলেতে ভিজিয়ে রেখে দেবো। তো দেখো, এই যে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এবার নুন দিয়ে দিয়েছি ওপরে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। দেখো তো দেখো, এখানে এই যে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি ভালো করে, সিলেই বেটেছি আমি। আর এখানে দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। খুব বেশি করে বেশ তেলটা গরম করবে, নালে চিটে যাবে। দেখো এরকম করে দিয়ে দিয়েছি, আর লাল করে ভেজে নেবো। তো দেখো, আমাদের এখানে তো এই মাছগুলো 400 টাকা করে কিলো নিয়েছে, তোমাদের ওখানে কত বলবে। তো দেখো, খুব মাছগুলো খুব ডেঞ্জার আছে, বারবার ধরে বলছি কড়ার উপরে দিয়ে সরে যাবে। আমি অনেক দূরে সরে এসেছি, এত জোরে জোরে ফাটছে, নালে মুখটা বাঁচিয়ে রাখবে। তো দেখো, এখানে মাছগুলো যে লাল করে ভেজে নিয়েছি, দেখো আবার দিয়ে দিয়েছি, খুব ছিটকাচ্ছে, আমি ছড়ে যাচ্ছি এখন দূরে, এই বাবা কিরকম ফাটছে দেখো, উল্টাতেই ভয় লাগছে। তো দেখো, ওই তেলের মধ্যে আমি কালা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ওতেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একদম, কিন্তু গ্যাসটা লোতে রাখবে, নালে জ্বলে যাবে। তো দেখো, এবার আমি একটা টমেটো কুচি নিয়ে নিচ্ছি, একটাই নিয়েছি টমেটো, এটা দিয়ে দেবো। তো দেখো, টমেটোটা গলে যাবে, একটু নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে, দিয়ে টমেটোটাকে লাল করে দিয়ে নিতে হবে। তো দেখো, টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দেখো, আমি এই যে সর্ষে পোস্ত এক বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো দেখো, খুব সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ রয়েছে সর্ষে পোস্তর। দেখো একটু ফুটে যাক। তো দেখো, খুব সুন্দর তেল ছেড়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে, এই মাছের বেশি ঝোল লাগলে ভালো লাগবে না, একটু গায়ে গায়ে করতে হবে। তো দেখো, এই এতটাই জল দিয়েছি, আর ফুটবে। দেখো এবার কালারটা শুধু দেখে নাও, নুন যদি লাগে তোমরা দিয়ে দেবে। তো দেখো, খুব সুন্দর ফুটে গেছে, এবার মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। দেখো পুরো মাছগুলোকে ছেড়ে দিলাম, একটু ফুটিয়ে নেবো। তারপরে এখানে দেখো ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা। তো দেখো, এই যে হয়ে গেছে, খুব সুন্দর দেখা গেলাম, এবার আমি উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসটাকে আমি নিমিয়ে দেবো। তো দেখো, এই যে আমার গরম গরম পাবদা মাছের একদম সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে ঝাল। দেখতে যেমন সুন্দর, তেমন খেতেও সুন্দর, একবারে বানিয়ে খাও। দেশে তো খুব পাওয়া যায়, এখানে গোয়াতে বসে বসে আমি পেয়েছি, তাই জন্য বানিয়েছি। তো তোমরা দেশে থেকে কিনে বানাও, আর রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, সবাই বানিয়ে খাও। আমি এখানেই রেসিপি শেষ করছি, পরে রেসিপি পরে ফিরে আসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, এই যে গরম গরম আমি ভাত আর মাছ নিয়ে রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেবো। খুব সুন্দর, দারুণ, তোমরাও বানিয়ে খাও।